আমি সেজে দলের ভিতরে ঢুকে দলের বারোটা বাজিয়েছ, আমার ফলে সব হয়েছে। এবং আমি আস্তে আস্তে পাঁচ ছজন অনুগামীকে দেখেছি, তাদের চিহ্নিতও করেছি, এই মিটিং এর মধ্যেও রয়েছে। কি ভুল বলছি? পয়লা মে কোন ছেলেটা, কোন নেতাটা, কোন শ্রমিক ভাই কত ফুলের হয়ে কোন কারখানায় বিএমএসের ঝান্ডা তুলেছো আর পরের দিন বারোটায় তৃণমূলে ছাপ দিয়েছো, তার তালিকা আমার কাছে আছে। এটা দয়া করে ভাববে না যে তৃণমূল কংগ্রেসে আমি যা চাইবো তাই করব একজনের পদগ্রহণ করে। 2011 সালে তো তৃণমূল কংগ্রেস জিতেছে সিপিএমকে হারিয়ে, কারো তল্পিবাহ কথা করতে হয়নি। তৃণমূল কংগ্রেসের আদর্শ আর মমতা ব্যানার্জির ছবি আর পরিবর্তনের আদর্শকে সামনে রেখে আমরা জিতেছি, অস্বীকার করতে পারবেন? 2011 পর থেকে রাজ্য প্রশাসন এবং দলীয় সংগঠনের মাঝখানে একজন দেওয়াল তুলে দাঁড়িয়েছিল, আমি আজকে এসে এই দেওয়াল চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেলাম। এখন আপনাদের আমাদের মধ্যে কেউ নেই, সরাসরি আপনাদের চাওয়া অভিযোগ আপনি আমাদের বলবেন, আর আমাদের যা দরকার আমি আপনাদের বলবো। আত্মিক সম্পর্ক তৈরি হলো আজ থেকে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।